আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমরা আশা করি ভালো আছি। আমাদের দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে তোমাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সারা বিশ্বে কোভিড-19 দ্বিতীয় ধাপের প্রখর আকার বেড়ে যাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের মাদ্রাসার সিদ্ধান্ত মোতাবেক আমাদের শিক্ষক মণ্ডলী সবাই সুপারিশক্রমে আমরা অনলাইন ভিত্তিক আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। ধারাবাহিকভাবে শ্রেণী অষ্টম বিষয় আরবি দ্বিতীয় পত্র। আমি হাফেজ আমিরুল হক। আজকে তোমাদের ক্লাস অনলাইন ক্লাস হবে সাজেশনের 7-2 কাওয়াজ যাচাই। 7-2 কাওয়াজ যাচাই নিচে অনুচ্ছেদ থেকে এসএম ফেল ও হরফ বের করো। তাহলে আমরা অনুচ্ছেদটা পড়ি দেখো। আসিমাতুনা দাকা ইসমুহাল কদিমু জাহাঙ্গীরনগর ওয়াহিয়া ফি ওয়াসাতুল বিলাদি ওয়াহিয়া তাকউ আলা শাতুই নাহরুল বুরিগঙ্গা হিয়া মাদিনাতুন কাবীরাতুন মাসাহাতুহা ওয়াসিআতুন ইহতাজুল ইনতিকালু মিন আকসামহা ইরা আকসাহা ওয়াক্তান তাওইলান। তাহলে এখান থেকে আমাদের এসএম এবং ফেল হরফ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করি আসিমাতুন। আসিমাতুনা দাকা, আসিমাতুন এখানে আসিমাতুন রাজধানী, তাহলে আসিমাতুন হবে এসএম। তাহলে আমরা এসএম আসিমাতুন আসিমাতুন। এরপরে দেন নুন, জামা মুতাকাল্লিম না, তাহলে না এটা আমরা এখানে, তাহলে আমরা হবে না, এটা এসএম। ঢাকা একটা নাম, ঢাকা শহর, তাহলে ঢাকা এটা এসএম। তারপর এটা ইসমুর নাম। তারপরে হা, দেখো হা এটা জমির মানসুর মুত্তাসিল। আল কদিমু আলিফলাম আছে এসএমের আলামত। এসএম একটি আলামত হচ্ছে শুরুতে আলিফলাম হওয়া। এরপরে দিয়ে দেখুন জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর এটাও একটা নাম, জাহাঙ্গীরনগর। এরপরে দেখো ওয়াসাতুন, এটাও ওয়াসাতুন। আল বিলাদুন দেশ, বিলাদুন আলিফলাম আছে, বিলাদুন দেশ এসএমের আলামত। শাহ তুই। তারপরে নাহারুন নদী একটা নাম, বুড়িগঙ্গা হে নদীর নাম, বুড়িগঙ্গা। তারপরে মাদিনাতুন শহর, মাদিনাতুন মানে শহরের একটা নাম, কাবীরাতুন তানবিন, কাবীরাতুন বড় এটা তানবিন। এসএম একটা আলামত হচ্ছে তানবিন হওয়া। মাসাহাতুন। এরপর ওয়াসিয়াতুন তানবিন আছে। ক্লাসে তোমাদেরকে এগুলো ফটাইছি। আল ইনতিকালু, আল ইনতিকালু শুরুতে আলিফলাম আছে, ইনতিকালু ইনতিকালু আকস। এরপরে তো দেখো ওয়াকতান তানবিন আছে, ওয়াকতান। তারপরটা দেখো তবিলান তানবিন আছে শেষে। তারপরটা আমরা দেখো ফেল, এখন বাইর করবো আমরা ফেল। এসএম আমরা বের করে ফেলছি, এখন ফেল বের করবো। ফেল আছে এখানে সবগুলো বাইর করেছি। আছে তাকউ, তাকআ, তাকউ, এটা ওয়াহিদ মুয়ান্নাসে গায় বেশি গায়, তাকউ তাকউ। ইহতাজু, ইহতাজু, ইফআলু, ইহতাজু। আর এখানে নাই আর কোনো ফেল নাই, কোনো কাজ, ফেল শব্দ তো কাজ, কোনো কাজ নাই। এরপর আমরা হরফ, হরফ মানে অব্যয়।
হরফ, হরফ আছে এখানে দেখি আছে কি না, ওয়াহিয়া ওয়াও আছে, ওয়াও ইলা হরফে জর, ওয়াও ওয়াও আছে, তারপর আছে কি ফি আছে, ফি, তারপর আছে এখানে আলা আছে। আমি বিস্তারিত বলতেছি না, তোমাদের ক্লাসে আলোচনা করছি বিদায়। তারপরে হচ্ছে মিন, মিন আছে, তারপর আছে ইলা আছে, এগুলো হরফেজের একটা অংশ। হরফেজর সতেরোটি তোমরা জানো, দা হরফে আতবে হরফেজর বাউ তাও কাফলা ওয়াও মুজু মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এগুলো আমরা এগুলো যে হরফেজরগুলো পাইছি ওগুলো এখন আমরা নিয়ে আসছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো আমরা চালিয়ে যাব। তোমরা এই ক্লাস নিয়মিত তোমরা ক্লাসে মনোযোগ দিবা, ক্লাস করবা। আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সেই তাফিদ দান করবা। আমার এই নীলাল বালাক।